আওয়াজ দেয়, বলে আব্বা গো আমি ফাতেমা এসে হাজির হয়েছে, দরওয়াজাটা খুলে আমি বাড়ির মধ্যে প্রবেশ করব। আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, বেটি ফাতেমা তোমার আওয়াজ পাওয়া যায় কিন্তু আমার জামাইয়ের আওয়াজ পাওয়া যায় না, বেটি রে আমার জামাই কি আসে নাই? এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা গো আপনার জামাই এসেছে কিন্তু বাজারের দিকে গেছে কিছু খাবার আনার জন্য, আমি একাই আছি, আমি এখন আপনার বাড়িতে প্রবেশ করব। আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও ফাতেমা আমার বাড়িতে তোমার প্রবেশ নিষেধ, অতক্ষণ পর্যন্ত প্রবেশ নিষেধ যতক্ষণ পর্যন্ত আমার জামাই না আসবে। আমার নবীজি শ্বশুর হইয়া উম্মাত উম্মাতিকে শিক্ষা দিয়েছে, কর্মচারী হইয়া উম্মাত উম্মাতিকে শিক্ষা দিয়েছে, আমার নবীজি একজন জামাই হইয়া আমার উম্মাত উম্মাতিকে শিক্ষা দিয়েছে, একজন আমার নবী মুস্তফা স্বামী হইয়া উম্মাত উম্মাতিকে শিক্ষা দিয়েছে। আমার নবীজি শুধু শিক্ষা দেওয়ার জন্য, ইতিহাসের পাতায় উঠানোর জন্য, আজকে আমার নবীজি কেমন ভাবে পৃথিবীর মধ্যে চলাফেরা করেছে একবার লক্ষ্য করবেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজার কাছে দাঁড়িয়ে রয়েছে, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার খেজুর নিয়ে এসে হাজির হয়েছে। এবার খেজুর নিয়ে এসে হাজির হওয়ার পরে বিবিকে বলে, বিবি রে এখনো পর্যন্ত বাড়ির মধ্যে প্রবেশ করো নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী গো আমার আব্বা আপনাকে ছাড়া প্রবেশ করতে বারণ করেছে। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিচকি হাসি দিয়ে বলে, চলো এবার বাড়ির মধ্যে প্রবেশ করি, আমাদের মতো যদি জামাই হইতো, আমার মতো যদি হইতো, আপনার মতো যদি হইতো, ওই দরওয়াজায় আর বাড়ির মধ্যে ঢুকতো না, বাড়ি ফিরে চলে যেত, যার বেটি তাকেই বাড়িতে ঢুকতে দেয় নাই, আমি জামাই কেমন করে তার বাড়িতে যাব? আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে প্রবেশ করলেন। বাড়িতে প্রবেশ করার পরে খেজুর দুইটা আমার নবীকে উঠায় দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খেজুর দুটো আপনি খান। আমার নবী মুস্তফা বললে, আলী আমি খেজুর দুটো তখনই খাবো যখন তোমাদের দুইজনের মুখ থেকে দুইটা কথা নেব, মুখ জবানি যখন নেব। এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা চিন্তায় পড়লেন, আল্লাহ গো আমার নবী আমাদের কি এমন কথা জিজ্ঞাসা করবে? পিতা মাতা যদি সন্তানদের বলে দাঁড়া কথা আছে, সন্তানের পিলাইটা চমকাবে না চমকাবে না, যে কি এমন কথা, ওই রকম চিন্তা করে আল্লাহ কি এমন কথা বলবে, কি এমন প্রশ্ন করবে যে আমাদের কিছু কথা জিজ্ঞাসা করবে? এবার আমার নবীজি বললে, ফাতেমা একটু তুমি দূরে যাও রে মা। আলীকে বলে, আলী আমার বেটি ফাতেমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছি, আমার বেটির দ্বারা তুমি কি কোনো কষ্ট পেয়েছো, দুঃখ পেয়েছো, ব্যথা পেয়েছো, যন্ত্রণা পেয়েছো? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো খোদার কসম করে বলে, আমি যতদিন থেকে ফাতেমাকে বিবাহ করেছি ততদিন থেকে জানো আমার জীবনটা ধন্য হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আলীকে বলে, আলী এবার তুমি যাও আমার বেটি ফাতেমাকে জিজ্ঞাসা করি। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলে, ও ফাতেমা বলো বলো তোমার সঙ্গে আলীর বিবাহ দিয়েছি, আমার আলীর দ্বারা কি তুমি কষ্ট পেয়েছো, দুঃখ পেয়েছো, ব্যথা বেদনা যন্ত্রণা কিছু পেয়েছো? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো খোদার কসম করে বলি, আলীর সঙ্গে যতদিন আমার বিবাহ হয়েছে ততদিন থেকে আমি এত খুশি যে আমি বিয়ের আগে এত খুশি ছিলাম না। আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও বেটি ফাতেমা শোনো গো তোমরা যখন দুজনেই খুশি আমিও নবী খুশি, এবার তোমাদের খেজুর দুইটা খাবো, আমার খিদাটা নিবার করব, মনটাকে খুশি করব। আমার
সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এত অভাব এত অনটন হয়েছে, এত কষ্টের মাধ্যম দিয়ে জীবন যাপন করেছে, তবুও আল্লাহকে ভুলে নাই। আজকে আমাদের মধ্যে আমাদের বাড়িতে যদি অভাব অনটন হয়ে যায়, আমরা আল্লাহকে এত খুশি করেছি, এত খুশি করেছি যে মানুষের কাছে চাইতে হয়, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না। আমাদের বাড়িতে কিছু যদি অভাব অনটন হয়, মানুষের কাছে চাই, আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে চাই না। এমন একটা সময় ছিল এক সপ্তাহ ধরে ইমাম হাসান হোসাইন 9 বছর 8 বছরের সন্তান, পেটে খাবার নাই, ক্ষুধার তাড়নায় ক্ষুধার জ্বালায় মাকে, সে বলে মা গো আজকে এক সপ্তাহ ধরে আমাদের পেটে খাবার নাই, যদি আমাদের কিছু খাবার দিতেন বড় আমরা আনন্দিত হইতাম, ক্ষুধাটা নিবারণ করতাম। ফাতেমা বলে বেটা রে তোমার আব্বা গেছে কাজের খোঁজে, যদি কাজ পেয়ে যায় সন্ধ্যা বেলায় খাবার তোমাদের দেব, এখন খাবার দেওয়ার মতো আমার কাছে কিছু খাবার নাই। এবার হযরত ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আম্মা এত জানা আর কেমন করে সহ্য করব, কারণ ক্ষুধার জানা যে আর সহ্য হয় না। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও ইমাম হাসান হোসাইন শোনো গো, তুমি এক কাজ করো, তোমার নানার কাছে যাও, যদি তোমার নানার কাছে কিছু খাবার থাকে তোমার নানার কাছ থেকে কিছু খাবার নিয়ে তোমরা খাও। ইমাম হাসান হোসাইন ছুটতে আরম্ভ করেছে আমার নবী মুস্তফার বাড়ির দিকে। আমার নবী মুস্তফার বাড়িতে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা আজকে 7 দিন ধরে অনাহারে আছি, আমাদের পেটে খাবার নাই। নানা গো আপনার কাছে যদি কিছু খাবার থাকে আমাকে দেবেন, আমরা দুই ভাই খাবো। আমার বিশ্ব নবী আকা মাওলানা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ও আমার ইমাম হাসান হোসাইন আমার কাছে কোনো খাবার নাই, আর আমার কাছে খাবার নাই বলে আজকে তোমাদের বাড়ির সম্মুখ দিয়ে কয়দিন ধরে যাই নাই, কারণ তোমাদের বাড়ির সম্মুখ দিয়ে গেলে আমাকে কিছু খাবার দিতে হবে, আমার কাছে খাবার নাই। ইমাম হাসান হোসাইন বলে নানা গো একটা যদি খেজুর থাকে আমাদের দেন, আমরা দুই ভাই অর্ধেক করে খাবো, আমাদের ক্ষুধার জ্বালা আর সহ্য হয় না। আমার নবী মুস্তফা আকা মাওলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মুবারকটা উঠায়া বলে ইমাম হাসান হোসাইন দেখ রে আজকে খোদার জ্বালায় আমি নবী, আমার পেটে 3টা পাথর বাঁধা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, একটা নয় দুইটা নয় 3টা পাথর বাঁধা আছে রে, আজকে আমি অনাহারে আছি, ক্ষুধায় আছি, আজকে তোমাদের কোথা থেকে খাবার দেব বলো। ইমাম হাসান হোসাইন দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে নানা গো আজকে আমাদের বাড়িতে খাবার নাই, আমার আম্মা আমাদেরকে খাবার দেয় নাই, আজকে আপনার বাড়িতেও আমি খাবার পেলাম না, আজকে কোথায় খাবার খাবো, ক্ষুধাটা নিবারণ করব, আমার আব্বা কাজে গিয়েছে এখনো পর্যন্ত ফিরে নাই। আমার বিশ্ব নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে শোনো রে চলো তোমাদের বাড়িতে যাই, তোমাদের বাড়িতে যাওয়ার পরে কিছু খাবারের ব্যবস্থা করা যায় কিনা। এবার হযরতে নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে গেলেন, যাওয়ার পরে ফাতেমাকে জিজ্ঞাসা করে আলী কি এখনো আসে নাই বলে না। এবার ইমাম হাসান হোসাইনকে আপনার বাড়িতে রেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য বেরোলে, এবার খুঁজতে খুঁজতে দেখছেন যেন একটা রাস্তার ধারে ইমাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। আমার নবীজি
আলীর হাতখানা ধরে বলে, আলী আজকে তুমি বাড়ি যাও নাই কেন, এই জায়গায় শুয়ে আছো কারণটা কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে এই জায়গায় এই জন্য শুয়ে আছি, কোনো কাজ পাইনি, কর্ম পাইনি, খাবার উপার্জন হয় না। আজকে বাড়িতে গেলে আমার দুইটা সন্তান আছে, ইমাম হাসান হোসাইন, তাদের মুখগুলো কচি কচি মুখ, তাদের মুখে আহার তুলে দিতে পারি না, আজকেও তুলে দিতে পারবো না, তাদের মুখ দেখলে আমি আলী থাকতে পারবো না, এই জন্য বাড়ির দিকে আর রওনা হই নাই। আমার নবীজি বলে, আলী কাজ হোক বা না হোক একটা কাজ করো, তোমার কাজ যদি না পাও, তোমার দ্বারা যদি উপার্জন না হয়, তবুও তুমি বাড়ি যাওয়া বন্ধ করিও না, কারণ হইল তোমার বিবি তোমার সন্তানাদি তোমার দিকে মুখ তাকায় বসে আছে, যদিও খাবার না পায় তোমাকে দেখা তাদের মন প্রাণটা জোড়াবে, জোরে বলেন সুবহানাল্লাহ, তাদের দিকে তোমাদের মন প্রাণটা জোড়াবে, অতএব আর দেরি করিও না, চলো চলো আমার সঙ্গে চলো, আমার বিবি আমার বেটি ফাতেমার বাড়িতে চলো। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আর দেখে আপনার মজে যা ভাগবতী হয় খাদিজা, আর দেখে আপনার মজে যা ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী আজীবন আর যৌবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আল্লাহ আকা মাওলানা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে ইসলামের প্রচার ও প্রসার করেছেন, এইভাবে এইভাবে জীবন যাপন করেছে, মানুষকে শিক্ষা দিয়েছে, মানুষকে শিক্ষা দেওয়াটাই ছিল আমার নবীজির মূল উদ্দেশ্য, আর ইসলামের প্রচার প্রসার করাটাই ছিল আমার নবীর মূল উদ্দেশ্য, টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পদ কিছুই আমার নবীর আত্মসাত করার ইচ্ছা ছিল না, কারণ হইল আমার নবী মোস্তফা আপনা অনেক সম্পদের মালিক ছিলেন, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বাসান আব্দুল ওয়াহাব ওনার জমি জায়গাও আমার নবীজি পেয়েছিলেন, আব্দুল মুত্তালিবের ভাগ যে বেটা আব্দুল্লাহকে দিয়েছিল ওইটার ভাগ আমার নবীজি পেয়েছিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে সমস্ত সম্পদের মালিকানা পেয়েছিলেন, কিন্তু আমার নবীজি সমস্ত সম্পদ ইতিম মিসকিনদের মধ্যে গরিবের মধ্যে বিলিবণ্টন করে দিয়েছিলেন, সমস্ত সম্পদ বিলি বণ্টন করে দিয়েছিলেন, আর বিলি বণ্টন করে দেওয়ার পরে নবী আমার গরিব হইয়া নবী আমার ইতিম হইয়া নিজের জীবন যাপন করেছেন, ইসলামের প্রচার প্রসার করেছেন, আজকে আমার নবীজি জগৎ ছেড়ে পরজগৎ যাওয়ার পরে দুনিয়া থেকে আড়াল হয়ে যাওয়ার পরে আজকে পৃথিবীর মধ্যে যারাই আপনার ধর্মের প্রচার করে ইসলামের প্রচার করে তারাই হলো আল্লাহর ওলি আউলিয়া। আজকে বলবে যে আল্লাহর ওলিদের কোনো শান নাই, মান নাই, তাদের কোনো কারামত নাই, অনেকে বলে না, বলে না, যারা ওলির বিপক্ষে ওলির বিরুদ্ধে তারা এই কথা বলে, পৃথিবীর মধ্যে দেহলবি আর হাম্বেলি আর আপনার ওই কি বলে দেওবন্দি এই রকম মানুষের এই রকম নামে কি আজও পর্যন্ত আমাদের ভারতবর্ষের মাটিতে কোনো কিছু আছে? শুধু একটা মাদ্রাসা এলাকা আছে দেওবন্দি নামে, তাছাড়া কিছু নাই, কিন্তু আজকে ভারতবর্ষের ইতিহাসে যদি দেখেন তাহলে নিজামুদ্দিন আউলিয়ার নাম, গাউস পাকের নাম, আলা হাজরাতের নাম, এমনকি এক্সপ্রেস গুলো
নিজামুদ্দিন আউলিয়া এক্সপ্রেস, দিল্লি এক্সপ্রেস, আলা হাজরাত এক্সপ্রেস আছে, কিন্তু তাদের নামে কি এই রকম কিছু আছে? তা আল্লাহর ওলি যারা পৃথিবীর মধ্যে এসেছেন তাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কারামত আল্লাহ দিয়েছেন না দেয় নাই? দিয়েছেন। আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই, বেশি বয়স নাই, 8 বছর বয়সে, কত বছর বললাম, 8 বছর বয়সে আব্বার সঙ্গে গিয়েছে জুম্মার নামাজ পড়তে। ওই সময় একজন ব্যক্তি ইন্তেকাল করেছে, একজন ব্যক্তি ইন্তেকাল করেছে, তার একটা বাচ্চা সন্তান ছিল, কান্নাকাটি করছে। আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি গিয়ে বলে, ও বাচ্চা তুমি এই জায়গায় কান্না করো কেন, তুমি কেন কান্না করো? বলে, শোনো গো, আমার আব্বা যার ইন্তেকাল করেছে, পৃথিবীর মধ্যে আমার মা নাই, পৃথিবীর মধ্যে আমার ফুফু নাই, চাচা নাই, দাদি নাই, দাদা নাই, নানি নাই, নানা নাই, আমার শুধুমাত্র আব্বা যান ছিল, আজকে ইন্তেকাল করেছে, আমি বড় এতিম হইয়াছি, আমার মতো এতিম আর কেউ নাই। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি এই কান্নাটা বন্ধ করে দাও, কারণ কেউ ইন্তেকাল করলে এইভাবে কান্না যাবে না। এবার ওই বাচ্চাটি বলে, না আমার কান্না বন্ধ হবে না, কারণ আমার আব্বা ছাড়া জগতে আমার কেউ নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো গো, আজকে যদি তোমার আব্বা জানকে আমি জিন্দা করে দিই, তুমি খুশি হবে কিনা বলো? আমি তোমার আব্বাকে যদি জিন্দা করে দিই, তুমি খুশি হবা? ওই বাচ্চাটি বলছে, পৃথিবীর মধ্যে এমন কোন ছেলে আছে, সন্তান আছে, যে যার আব্বাকে জিন্দা করে দিলে খুশি হবে না? আমার আব্বাকে যদি জিন্দা করে দাও, আমি বড় খুশি হব। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই এবার জানাজার সম্মুখে গিয়ে হাজির হইয়াছে। এবার হাজির হওয়ার পরে আব্বা মুসা সরে জঙ্গি আলাইহিস সালামকে বলে, ও আব্বা গো, এই মুর্দা ব্যক্তিকে আপনি জিন্দা করে দেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাত আব্বা বলে, মুর্দাকে কেমন করে জিন্দা করা যাবে? এটা আল্লাহ এর নির্ধারিত সময় পৃথিবীর মধ্যে যেইভাবে যেইটুকু তার সময় দিয়েছিল, ওইটুকু সময় তার পূর্ণ হয়ে গেছে, সে চলে গিয়েছে, আর জিন্দা করা যাবে না। আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, আব্বা গো, আপনি যদি না পারে আমাকে বলেন, আমি বড় পীর, আমি এই মুর্দাকে জিন্দা করে দেব। এবার আব্বা জান বলে, শোনো বেটা, তুমি যদি জিন্দা করতে পারো, তুমি জিন্দা করে দাও। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ গো, এই মুর্দা ব্যক্তিকে জিন্দা করে দিতে হবে, কারণ আমি বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই, আমি নিজে আমি ওয়াদা করেছি, কথা দিয়েছি জিন্দা করে দেব। ও বিরাদার নেমিল্লাত ইসলামিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলে, আজরাইল, যাও যাও, যে মুর্দা ব্যক্তির জানটা তুমি কবজ করে নিয়ে এসেছো, তার জানটাকে তুমি আবার ফিরিয়ে দাও। কারণ হইল, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই যদি একটু রেগে যায়, যদি একটু যদি রাগান্বিত মন হয়ে যায়, তাহলে আজকে পৃথিবীর মুর্দা ব্যক্তি আর থাকবে না। অতএব এক কাজ করো, ওই মুর্দা ব্যক্তিকে তুমি জিন্দা করে দাও। জিব্রাইল আলাইহিস সালাম পুনরায় ওই মুর্দা ব্যক্তির জীবনটা ফিরিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের শান শওকত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। পৃথিবীর মধ্যে কিছু জালিম আছে, যারা যতই চিন্তা করুক না কেন, আর যতই তাদেরকে বেইজ্জতি করার চেষ্টা করুক না কেন, আজকে কেন কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই উনি কিন্তু আপনার হাজির হয়েছে মাদ্রাসাতে পড়বে বলে। এবার মাদ্রাসায় যাওয়ার পরে সমস্ত সন্তানরা দার্সে বসে আছে, কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই দাঁড়িয়ে আছে। গায়েবি আওয়াজ আসে, ওরে তলবে লিমরা, আজকে পীরেদের সর্দার ওলিদের মাথার তাজ, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই দাঁড়িয়ে আছে, আজকে তোমরা বসে আছো, আজকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানীকে বসার জায়গা না দাও, আমি আল্লাহ কিয়ামত করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই উঠে গেল,
উঠে যাওয়ার পরে জায়গা দিল আমার বড় আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি। আপনার বসলে, বসার পরে শিক্ষক মহাশয়ের সঙ্গে কথা বলছা। এবার শিক্ষক মহাশয় বলে, তুমি কি কোনো মাদ্রাসায় পড়েছো বলে না, কোনো মক্তবে গিয়েছো বলে না, বলে পড়তে পারবে বলে হ্যাঁ, বলে মাদ্রাসায় যাওনি মক্তবে যাও নাই কোনো জায়গায় যাও নাই, আবার পড়তে পারবে এটা আবার কেমন কথা, বলে হ্যাঁ পড়তে পারবো বলে পড়ো। যেমন এই কথা বলেছেন আর শুরু করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিকি ইয়াওমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে 1 9 2 9 5 9 7 9 একা করতে করতে 19 পারা পর্যন্ত পড়ে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার শিক্ষক মহাশয় চিন্তা করেন, আব্দুল কাদের জিলানী, তুমি তো কোনো মাদ্রাসায় যাও নাই, মক্তবে যাও নাই, তুমি কোনো আলিমের কাছে পড়ো নাই, অতএব 1 থেকে 19 পারা পর্যন্ত পড়ে নিলে কেমন করে, এটা তো আমি বুঝি নাই। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো গো, আমি যখন মায়ের গর্ভে ছিলাম আমার মা প্রতিদিন কোরআন তেলাওয়াত করতো, আর আমার মা কোরআন তেলাওয়াত করতো, আর আমি মায়ের গর্ভে বসে বসে শুনতাম, আর আমার মায়ের কোরআন তেলাওয়াত শুনে শুনে 1 পারা নয় 2 পারা নয় পুরো 19 পারা আমি মুখস্থ করে ফেলেছি। আল্লাহর সেরা সংবিধান 30 পারার যে কোরআন, আমল করে যে ইনসান, সে হয় কামিলে ঈমান। মা করার পরে সব সময় মায়ের বুক ভিজে যায় কান্নায়, মা করার পরে সব সময় মায়ের বুক ভিজে কান্নায়, গর্ভেতে 10 মাসেতে চুপি চুপি কোরআন শুনে যায়, কি কোরআনের তাসির, কি কোরআনের তাসির মোর আব্দুল কাদির, কি কোরআনের তাসির মোর আব্দুল কাদির, আর গর্ভেতে হাফিজ 19 পারার, ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তো কে দেবার, এ ফাতেমা আজবে গানা, আর এক দানা নেই ঘরে খাবার, ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে ও বাবাজি ভাইরা, আল্লাহ ওলিদের সম্মান দিয়েছে, বানিয়ে দিয়েছে, আল্লাহ ওলিউল্লাযীনা আমানু ইন কুনতুম মুমিনিন, যারা আল্লাহর মুমিন ব্যক্তি হয়ে যায় তাদের ইহ জগৎ পর জগতে কোনো বাধা বিপদ থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওলিদের ইজ্জত সম্মান বানিয়েছে, পৃথিবীর কেউ কমাতে পারে না। আরবের মধ্যে যখন মাজারগুলোকে যখন ভেঙে দিচ্ছিল, আরবে মাজার নাই ভেঙে দিয়েছে, আরবে মাজার ভেঙেছে, একটা সময় ছিল আরবে মাজার ভেঙে দিয়েছে, আর ওই সময় আমাদের ভারতবর্ষের সরকার তখন বলেছিল আমরাও মাজার ভেঙে দেব, আমরাও মাজার রাখব না। এবার কিতাবউদ্দিন বখতিয়ার বললেন, হুজুর যখন আপনি মাজার ভাঙবেন তবে সব আগে মাজার ভাঙতে হবে খাজা গরিবে নওয়াজ। উনি প্রথম ভারতবর্ষে এসেছেন, ইসলামের প্রচার প্রসার করেছেন,
ইসলামের প্রচার প্রসার করার পরে আজকে এই জায়গায় আরাম করছে। অতএব এর মাজারটা আগে ভাঙতে হবে। যদি এর মাজার আগে শুরু করেন ভাঙা, তাহলে সব মাজার ভাঙা হয়ে যাবে। চিন্তা করার কিছু নাই। এবার চলে গেলেন মাজারে। যাওয়ার পরে এবার শুনছে নাকি এই মাজারে যে ওলি আছে, ওই ওলি নাকি জিন্দা। এবার বলল, এই ওলি যদি আমার সঙ্গে কথা বলে আমি এই মাজার ভাঙবো না। যদি ওলি আমার সঙ্গে কথা বলে তাহলে এই মাজার আমি ভাঙবো না। ও বাবাজি ভাইরা, এবার কেমন করে কথা বলবে? মাজারের ভিতরে গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন, একবার দুইবার তিনবার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। আপনার কবর থেকে মাজার থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বললে, যেহেতু মাজারে আল্লাহর ওলি শুয়ে আছে, জিন্দা ওলি, অতএব মাজার ভাঙা যাবে না। এই মাজারে তিন মণ সোনা দিয়ে আমি রাজা তৈরি করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন মণ যে সোনা খাজা গরিব নওয়াজের মাজারের উপরে আছে, ওই সোনাটা আমাদের কোনো এখন বর্তমান সরকারের দেওয়া নয়, বা কোনো আপনার বাইরে থেকে বা কোনো আপনার ভক্ত ওলি কোনো আপনার মুরিদ দেয় নাই। আপনার সেই সময় আমলে আপনার রাজা দিয়েছিল, কারণ মাজার ভাঙতে গিয়ে আমার গরিবে নওয়াজ কথা বলেছিলেন, আর কথা বলার কারণে খুশি হইয়া তিন মন সোনা দিয়ে আপনার ওই মাজারটা তৈরি করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বিরাদার নেমিল্লাত ইসলামিয়া, এই যে মাজারের গম্বুজে তিন মন সোনা দিয়েছে, এক মন নয় তিন মন, 40 কেজিতে এক মন হয় নাকি? তাহলে 1 কুইন্টাল 20 কেজি সোনা দিয়ে ওই মাজারের গম্বুজ বানিয়ে দিয়েছে। তা আমি বলবো ভাই, যে আপনাদের এই জায়গায় তিনজন ভাই আমার এই গম্বুজের জন্য 3000টা টাকা দিতে পারবেন না? তিনজন ভাই গম্বুজ, ওই গম্বুজ বানিয়ে দিয়েছিল সোনা দিয়ে, এই গম্বুজ বানিয়ে দিবেন আপনারা টাকা দিয়ে, নাকি বলেন? হ্যাঁ, একটু ঝটঝট করে নাই কোনো বাদজি আমার, কারণ এই মসজিদ আপনাদেরই, আপনারাই এই মসজিদ তৈরি করবেন, আপনাদের জন্য চাইছি, নাকি বলেন? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আর সালাম আমি করব গিয়ে চাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। তিনজন ব্যাংক বাবা নাই, 1000 করে 3000টা টাকা বেশি নাই বাপ। এখন তো চায়ের দোকানে গেলে আমাদের মোটামুটি 100 টাকা খরচ হয়ে যায়, বন্ধু বান্ধবের পেছনে, চাচার পেছনে, ভাতিজার পেছনে, নাকি বলে? হ্যাঁ, 3000 টাকা বেশি চাইনি। হ্যাঁ, এই মসজিদ কিয়ামতের দিন ধ্বংস হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে মসজিদ ধ্বংস হয়ে যাও, মসজিদ বলবে আল্লাহ আমি অতক্ষণ পর্যন্ত ধ্বংস হব না, আমাকে যারা সময় দিয়ে, শ্রম দিয়ে, পয়সা দিয়ে, টাকা দিয়ে, যারা ধন সম্পদ দিয়ে আজকে আমাকে বানিয়েছে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবেন অতক্ষণ পর্যন্ত আমি মসজিদ ধ্বংস হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদের জন্য আপনার কাছে পানি দেব নাই যে আমার তরি, আর পাখি নয় যে উড়ে যাব, আর পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারায়ের সালাত, জানু বিবি 500 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। যে আশায় যে নিয়াতে করেছে দান, দানকে কবুল করো ও রহমান। আল্লাহ তুমি কাল কিয়ামতের দিনে এই মাকে তুমি জান্নাতবাসী করিও। জোরে বলেন আমিন। আর আরব সাগর পানি দেব নাই যে আমার তরি, আর পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বলে নাই, আশায় আছে সম্বলে নাই, করি কি উপায়। এই দেখেন নারে তাকবীর, কোন সাহা
আপনার 200 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলে আমিন সুম্মা আমিন। মদিনা নাম এত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম এত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা চাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, আমি অসহায়তায় এত দূরে রই, আমি অসহায়তায় এত দূরে রই, শুধু সালাম জানাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। চাইবে আমার নবী মুস্তাফা কা মাওলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্মুখে ওয়াজ করছেন, বক্তব্য রাখছেন, এমন তো সময় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে আমার সাহাবীরা, এই জায়গায় এমন একটা সাহাবী আছে যে কিয়ামতের দিন 8টা দরওয়াজা জান্নাতের, সকলেই কিন্তু ওই সাহাবীকে ডাকতে থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ, সকলেই ডাকতে থাকবে। একজন সাহাবীকে বললেন আমিন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এমন কোন সাহাবী আছে যে সাহাবীকে 8টা দরওয়াজায় 8টা জান্নাতে ডাকবে? ওই সাহাবীর নাম আমরা জানতে চাই। আমার নবী মুস্তাফা আগা মাওলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই সাহাবীর নাম হলো হযরত আবু বকর। আর কাফেলাতে কে যাও তুমি, কে যাও তোরি ভাইয়া, আর সঙ্গে করে কিছু। এখন মডার্ন যুগের লোক আছে যারা ইসলামিক নাম রাখতে জানে না, একজনের প্রথম মেয়ে হয়েছে তো মৌলভী সাহেবের কাছে গেছে, যে মৌলভী সাহেবকে বলছে যে হুজুর আমার মেয়ের একটা নাম রেখে দেন, তো বললো ফাতেমা রাখো, বলে হবে না, খাদিজা বলে হবে না, আয়েশা বলে চলবে না, এগুলো তো ওল্ড এর নাম, মডার্ন কিছু রাখেন, তো বললো তোমার মেয়ের নাম জোসনা রেখে দাও, বলে খুব ভালো, তবে জোসনা নামটা তো খারাপ না, জোসনা মানে আলো জ্যোতি নূর নাকি বলেন, তো এটাও তো খারাপ নাম নয়, কিন্তু ওই জোসনা নামটা ছিল উদ্দেশ্য তার আলাদা, কারণ আগের আমলে দেখে ছিল সেই বেদের মেয়ে জোসনা, তাই ও নাম রেখে দিল জোসনা, মানে নিয়তটা হচ্ছে আলাদা, বুঝতে পারলে। এবার বাড়ি আসতো, বাড়ি আসার পরে ওই মেয়েটাকে লালন পালন করে, তারপর আরেকটা পুত্র সন্তান হয়েছে, ও জানে যে মৌলভী ভালো নাম রাখে, মৌলভীর কাছে গেছে, যাওয়ার পরে বলেছে হুজুর আমার পুত্র সন্তান হয়েছে তো এবার একটা নাম রাখেন, তো ওই মৌলভী জানে যে ভালো নাম খারাপ নাম ছাড়া ভালো নাম রাখে না, তো ও বলে দিয়েছে এক কাজ করো তোমার এই ছেলের নাম ছেঁড়া রেখে দাও, কি বলেন তো ছেঁড়া, তো বললো খুব ভালো নাম, মৌলভী সাহেব রেখেছে, যখন বিবি কে এসে বলছে তো বিবি খুব খুশি, বলে খুব সুন্দর নাম, তারপরে আবার একটা পুত্র সন্তান হয়েছে, আবার গেছে, আবার যাওয়ার পরে বলছে একটা নাম রাখেন, তো বলছে এর নাম ফুটে রেখে দাও, তো বলে এই নাম রাখবো, বলে হ্যাঁ, বলে খুব সুন্দর নাম, মানে যেটাই মৌলভী বলছে সেটা আবার পছন্দ, মানে ভালো নাম পছন্দ হলে এই নাম পছন্দ, এইভাবে আর 4টা পুত্র সন্তান হয়েছে, তো প্রথমটা নাম ছেঁড়া, দ্বিতীয়টা নাম ফুটা, আর তৃতীয়টা হয়েছে বাঁশি, আর ছোটটার নাম হচ্ছে লাঠি, এরম নাম আছে আছে। তো এবার ওই জোসনা আপনার আস্তে 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 বড় হয়েছে, তো মেয়েদের বিয়ে দেন না দেন না, তো জোসনার এবার বিয়ে হবে, তো এবার আপনার ওই ধরেন ধর্মতলা থেকে আপনাদের এই জায়গাতে এসছে, মানে বৌমা দেখতে আসার পরে জোসনাকে দেখলো, পছন্দ হইলো, দিন হয়ে গেল, লেনদেন হয়ে গেল, এবার হয়ে যাওয়ার পরে এবার পানসিন্নি করবে, পানসিন্নিতে খাওয়া দাওয়া তো ভালোই হয়, এদিকে পানসিন্নি হয় যে খাওয়া দাওয়া ভালো হয়, তো এবার বলছে আপনাদের চিয়াপত থাকলে আপনারা সব খাওয়া দাওয়া করে যাবেন, তো বলে আলহামদুলিল্লাহ ঠিক আছে, এবার বলছে ছেঁড়া পাটি গুলো লিয়াই, তো যুবকরা বলছে হারে এদের বাড়িতে কি গোটা পাটি নাই, পাটি বুঝেন তো তালাই পাটি, তো বলছে গোটা পাটি নাই নাকি, তো মুড়ল বলছে চুপ কর যেটা আছে সেটা দিয়ে চলে যাওয়া যাবে, অসুবিধা নাই। কিছুক্ষণ পরে বলছে যে ফুটা থালি গুলা লিয়াই, তো বলছে হারে আরে বাড়িতে গোটা থালি নাই,
ডাল নিলে তো একটাও থাকবে না, সব পড়ে যাবে। তো বললো যে মোড়ল বললো যে না ডাল নিতে হবে না, এক কাজ কর শুধু গোস্ত দিয়ে আর সবজি দিয়ে খেয়ে নিবি, অসুবিধা নাই। তারপর বলছে বাসি খাবার গুলো নিয়ে লোকের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ঝাট মহাশয় আপনার বাড়িতে পানসি নিতে এসছি আর আমি বাসি খাবার খাবো। তো বললে ভাই ভুল বুঝেছেন, কারণ আমার ছেলের নাম বাসি, আরেক ছেলের নাম হচ্ছে ফুটা আর আরেক ছেলের নাম হচ্ছে ছেঁড়া। তো ছেলেদের নাম বলেছে কিন্তু খাবার বাসি নয়। বসেন বসেন, সবাই বসেছে। এবার বলছে বেটা একবার লাঠি এদিকে আই। তো সবাই বান্না মেরা উঠে যে যেদিকে পারেছে মায়েরছে দৌড়, যে আমরাকে ফুসলে ফাসলে হয়তো বসাইছে, এবার লাঠি ডেকেছে মানে মায়ের হবে আর বিয়ে হবে না, সবাই যে যেদিকে পারলে মারলে দৌড়। তো এইরকম নামের বা দাওলাতে কিন্তু আমরা দুনিয়াতে কিছু আমরা অপমান অপদস্থ হই, নাকি বলেন? কিছু কিছু জায়গায় দেখবেন যদি জিজ্ঞাসা করা হয় ভদ্র সমাজে কোনো ছেলেকে, তোর নাম কি, তো ওর নাম যদি সেরকম হয় তো বলতে লজ্জা পারে। এটা তো তার দোষ না, এটা হচ্ছে বাপ মায়ের দোষ, নাকি বলেন? হ্যাঁ, আব্বা মায়ের দোষ, তারা নামটা রেখেছে। এখনকার নাম হচ্ছে রকি, নিকি, হ্যাপি, তারপরে চকি, এইরকম নাম। কি নামের স্টাইল রে বাবা! ও মা বোনেরা, ছেলেদের নাম যদি রাখো ইসলামিক মতে রাখো, কিয়ামতের দিন আপনি জান্নাতি হতে পারেন। কারণ আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যখন জাহান্নামে একজন আব্দুর রহমান নামক যদি কোনো ব্যক্তি জাহান্নামে থাকে, ফারিস্তারা দোয়া করবে আল্লাহ গো এই ব্যক্তি জাহান্নাম ঠিক আছে, কিন্তু এর শেফাতি নামটা, আল্লাহর শেফাতি নামটা আপনার সঙ্গে যুক্ত আছে, অতএব আল্লাহ এই ব্যক্তি আপনি জান্নাতি করে দেন, আল্লাহ ফারিস্তাদের দোয়া কবুল করবে আর ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতি দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলামিক নামের গুণ আছে না নাই বাপ? আছে, ইসলামিক নাম রাখবেন। ও বাবাজি ভাইরা, আমি চেয়েছিলাম যে আরেকজন বাপের কাছে 1000 টাকা, ওই 1000 টাকা তো এখনো মনে হয় আসেনি। তা 1000 টাকা নাই গো, 1000 টাকা এসছে? আর মায়েদের কাছ থেকে 500 টাকা এসছে যে লিখতে পাঠাইছিলাম, আসেনি মনে হয় নাকি? আর কাফেলাতে আকে যাও তুমি, কে যাও তোরি বাইয়া, আর সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া কইরা, আর সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনাতে, আমার সালাম পৌঁছে দিও না বিজরাও যায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা নাম এত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, আমি অসহায়তায় এত দূরে রই শুধু সালাম জানাই, মনে বড় আশা ছিল যাব মদিনা। বেরাদার, গঞ্জ সাকার নামে একজন আল্লাহর বলি ছিলেন যে গঞ্জ সাকার আপনার চিনি খেতে বেশি ভালোবাসতে। কি খেতে? চিনি খেতে বেশি ভালোবাসতেন। এই ফরিদউদ্দিন গঞ্জে শেখর যখন 12 বছর বয়স, মা বলল বেটা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ তোমাকে পড়তে হবে। বেটা বলল মা গো নামাজ পড়লে কি পাওয়া যায়? বলে নামাজ পড়লে চিনি পাওয়া যায়। বলে কেমন করে পাওয়া যায়? বলে নামাজ পড়বা, যাই নামাজের তলে চিনি পাবা। এবার ওই ফরিদউদ্দিন গঞ্জে শেখর নামাজ পড়তে, আর ফরিদউদ্দিন গঞ্জে শেখর মা আপনার ওই যাই নামাজের তলে আপনার চিনি ঢুকাইয়া দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে একদিন, দুই দিন, চার দিন, পাঁচ দিন অতিবাহিত হতে থাকে। একদিন হঠাৎ করে বাচ্চা বাচ্চা ছেলেদের সঙ্গে ছাগল চড়াতে চলে গেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর,
নারের সালাত শেখ জাগির সাহেব 500 টাকা দান করেছে, আল্লাহ যেন ওনার দানকে কবুল করে, যে আশায় যে নিয়তে করেছে দান, দানকে কবুল করো ও গো রহমান। আওয়াজ দিয়ে বলেন আমিন। বাচ্চা বাচ্চা ছেলেদের সঙ্গে চলে গেছে আপনার ছাগল চড়াইতে, এবার ছাগল চড়াইতে গিয়ে জোহরের নামাজের সময় হয়ে গেছে, মা চিন্তা করে আল্লাহ গো আজকে আমার বাচ্চা গফারিদুদ্দিন গঞ্জে শাখার নামাজ পড়ে নামাজের সময় হাজির হয় নাই, যদি নামাজ পড়ে নাই আর চিনি যদি না পায় আমি মা মিথ্যাবাদী হয়ে যাব, একজন সন্তানের কাছে ছোট হইয়া যাব। আল্লাহ ইজ্জতের মালিক তুমি, আমার ইজ্জতের হেফাজত তুমি করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মা বাড়িতে চিন্তা করে, এইদিকে ফরিদুদ্দিন গঞ্জে শাখার বাচ্চা বাচ্চা ছেলেদেরকে বলে চলো নামাজ পড়ি, আজান হয়ে গেছে, বলে নামাজ পড়ি, বলে বলে হ্যাঁ নামাজ পড়লে চিনি পাওয়া যায়, চলো নামাজ পড়বো চিনি খাবো। আজকে আমাদের বাচ্চা বাচ্চা ছেলেরা যদি খেলাধুলা করে, যদি আপনার কারোর কারোর গাছে যদি আপনার কুল পায় ঢিল মারতে ভালোবাসে, নাকি বলেন খায় না, কুল খায় না, তারপরে আপনার আম গাছে আম খাই, বাচ্চারা খেতে ভালোবাসে। এবার বাচ্চাদেরকে বললো শোনো রে, আজকে আমরা যদি নামাজ পড়ি আমরা চিনি পাবো, চলো আমরা নামাজ পড়বো। বাচ্চা কাচ্চা নিয়ে সকলেই কিন্তু নামাজে দাঁড়িয়ে গেছে। এবার নামাজ পড়ার পরে কামুয়া সাহা, এই দেখেন 50 টাকা দান করেছে, আল্লাহ যেন ওনার দানকে কবুল করে, সকলে বলে আমিন সুম্মা। দেখেন 100 টাকা, আমি ভাবছি ভাই 50 টাকা, দেখার ভুল, বুঝতে পারলেন না রাতের বেলা তো। যাই হোক মাশাআল্লাহ, যা সাই জানিয়াতে করেছে দান, দানকে কবুল করো ও গো রহমান। ও বাবা যে ভাইরাও, এবার নামাজ আদায় করলেন ফরিদুদ্দিন গঞ্জে শাখার। নামাজ আদায় করার পরে চিনি কিন্তু পাওয়া যায় না, এবার বলে কই চিনি তো নাই, চিনি তো নাই, চিনি তুমি বলে পাবা, এখনো পর্যন্ত চিনি তো আসলো না। এবার বললো শোনো রে, আমার মায়ের আমি যখন নামাজ পড়তাম যাই নামাজটা হঠালে চিনি পেতাম, আজকে মরুভূমিতে নামাজ পড়েছি বালু সরালে হয়তো না চিনি পাবো। এবার যখন বালুটা সরিয়েছে দেখছেন যেন চিনির খনি আল্লাহ তৈরি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই চিনি খেলে খাওয়ার পরে এবার বাচ্চা বাচ্চা ছেলেরা বলে এক কাজ কর, এত চিনি আছে, এত চিনি আছে, সকলেই চলো আমরা পকেটে পুরেলি, সকলেই চলো আমরা ব্যাগে ঢুকায়ালি। এবার ফরিদুদ্দিন গঞ্জে শাখার বলল শোনো রে, নামাজ পড়লেই তো চিনি পাওয়া যায়, আর এই চিনি পকেটে ভরে ব্যাগে ভরে পাওয়ার কি দরকার আছে, আপনার মুখটা কেন ভারে, বলে বেটা আজকে নামাজ তুমি পড়েছো, বলে হ্যাঁ নামাজ পড়েছো, চিনি হয়তো পাও নাই এই জন্য আমার মনটা ভারী। এবার ফরিদুদ্দিন গঞ্জে শাখার বলে মা আজকে আমি এত চিনি পেয়ে এত চিনি পেয়েছি, বাড়িতে যে চিনি পেতাম তার চাইতে দ্বিগুণ বেশি চিনি পেয়েছি, কিন্তু মা বাড়িতে যে চিনিটা খেতাম ওই চিনির যে স্বাদ, আর মরুভূমিতে গিয়ে যে চিনিটা খেলাম ওই চিনিটার যে স্বাদ, মা গো ওই চিনিটা আর এই চিনিটার মধ্যে আকাশ পাতাল তফাত আছে স্বাদে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত স্বাদ মা, যে স্বাদটা এখনো পর্যন্ত বলতে পারি না আমার ফরিদুদ্দিন গঞ্জে শাখারের মা বলে বেটা রে, এই চিনিটা তোমাকে নামাজ ধরানোর জন্য আমি তোমাকে নিজে দুনিয়াবি চিনি দিতাম, কিন্তু আজকে মরুভূমিতে যে নামাজ পড়ে যে চিনিটা পেয়েছ ওই চিনিটা আল্লাহ জান্নাত হইতে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত হইতে চিনিটা দিয়েছে, অতএব এক কাজ করো ওই চিনিটা তুমি খেয়েছো এটা জান্নাতে, আর এটা আমি তোমাকে নামাজ ধরানোর জন্য দিতাম। মায়েরা বাপেরা গো, যদি আপনার সন্তান 12 বৎসরের হয়ে যায় তাহলে আপনি নামাজ ধরান যে কোনো কৌশলে, যদি প্রয়োজন হয় তো মারেন, মারার পরে আপনি নামাজ ধরান, কিন্তু বাবাজি আজকে আমাদের সন্তান তো একটা থেকে দুইটা, তাদের প্রতি মহব্বত আমাদের বেশি, এই জন্য আমরা মারতেও পারি না আর তাদেরকে বকাবকিও করতে পারি না আর নামাজও ধরাইতে পারি না, নাকি বলেন
নামাজও ধরাতে পারি না। সামনে পবিত্র রমজান মাস আসছে, এই পবিত্র রমজান মাসে যদি আপনি আপনার সন্তানকে যদি আপনি ভালোভাবে শিক্ষা দিয়ে দেন, যদি মসজিদে পাঠান, মসজিদে পাঠানোর পরে এক মাস রোজা করবে আর তারাবির নামাজ পড়বে, এক মাস তারাবির নামাজ পড়ার পরে এক মাস রোজা করার পরে যদি আল্লাহ তাকে হেদায়ত করে দেন, জীবনে তার নামাজ কাজা হবে না। অতএব রমজান মাসে পাঠাবেন, এমন মা আছে এমন বাপ আছে তারা চিন্তা করে যে তারাবির নামাজ পড়তে গেলে মসজিদে যদি আপনারা যায় আর যদি রোজা করে তার শরীরটা হেরে যাবে, আর তারাবির নামাজে গেলে পড়াশোনাটা হবে না। এরকম পরিবার আছে না নাই বাপ? আছে যে পড়াশোনা করা হবে না যদি মসজিদে যায়, এই জন্য মসজিদে এখন যাওয়া হবে না, তুমি যখন বড় হইবা তখন মসজিদে যাও। এবার 30 বছর 25 বছর যখন হয়ে যাচ্ছে তখন আর মসজিদে যাচ্ছে না। আর মসজিদে যদি না যাই তাহলে আদবও তার তৈরি হবে না, আর আদব যদি তৈরি না হয় তাহলে পিতা মাতার সম্মান কি জিনিস সেটাও ওই বাচ্চা ওই যুবক বুঝবে না। ও বাবা জি ভাইরা, পবিত্র রমজান মাস সম্মুখে এই রমজানের তৈয়ারি আপনি করে নেন, কারণ আল্লাহ বলেছেন রোজা যে করে রোজা হচ্ছে আমার আমার সন্তুষ্টির জন্য, যে ব্যক্তি রোজা করবে আমি আল্লাহ তার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র রমজান মাসে যখন আপনি সামনে ইফতারে লইয়াও আপনি যখন আল্লাহর দরবারে হাত দোকান তুলে দোয়া করবেন আর ইফতারের সময়ের জন্য অপেক্ষা করবেন, আল্লাহ ফারিস্তাদের ডাকে ডাক দিয়ে বলবে, ও ফারিস্তারা শোনো রে, আজকে তোমরা ইনসানকে তৈরি করতে মানা করেছিলে, আজকে মানব জাতিকে তৈরি করতে বারণ করেছিলে, ওই আমার ফারিস্তারা আজকে দেখো দেখো শেরি থেকে এতক্ষণ পর্যন্ত আনাহারে আছে, খাবার সম্মুখে আছে তবুও খাই না, শুধুমাত্র আমার অর্ডারের অপেক্ষায় বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার অর্ডারের অপেক্ষায় বসে আছে ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা করেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা করেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা করেছেন, আর দুইটা রুটি নিয়া আবার ইফতারের সময় বসেছে ইফতার করবে, এমন অবস্থায় একটা ফকির এসে হাজির হইল, ফকির দরবেশ বলো শোনো গো বাড়ি থেকে আসো, আমরা তো রোজা আছি আমাদের ইফতারের ব্যবস্থা নাই, তবে একটা কাজ করো তোমাদের বাড়িতে যদি কিছু খাবার থাকে আমাকে দাও, একটা রুটি দিয়ে দিলেন ওই ফকির দরবেশকে। এবার ইমাম হাসান হোসাইন বলে মা গো আপনি একটা রুটি কেন রেখে দিলেন, বলে তোমাদের জন্য, বলে মা ওই ফকিরের যদি একটা রুটি খেয়ে পেট পূরণ না হয় তাহলে কিন্তু ওই কিয়ামতের দিন সে বলবে ওর বাড়িতে আরো একটা রুটি ছিল দেয় নাই, ওতে মা গো আমাদের জন্য চিন্তা ভাবনা না করিয়া আপনি একটা কাজ করেন, এই রুটিটাও দিয়া দেন, আমাদের চিন্তা করতে হবে না। আমাদের রোজাদার দুনিয়ার মধ্যে এখন কেমন, আর তিনারা কেমন ছিলেন, ইমাম হাসান হোসাইন আপনার পুরো রুটিগুলো দিয়ে দিলেন, আবার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হযরতে ফাতেমা, আল্লাহ গো আমার কুচি কুচি বাচ্চা দুইটা রোজা রেখেছে, এদের খাবারের কিছু ব্যবস্থা করে দেন, আল্লাহ জান্নাত হইতে ইফতার পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র রমজান মাসের ফজিলত, পবিত্র রমজান মাসে শয়তানকে বেঁধে দেওয়া হয়, পবিত্র রমজান মাসে শয়তানি আপনার শয়তানি চক্কর আপনার চলবে না, কিন্তু মানুষ শয়তানি পথে চলে চলে এমন শয়তানি আপনার পথ অবলম্বন করেছে যে শয়তানকে বাধার পরেও শয়তানির একটা নেশা তাদের মধ্যে থেকে যায়, শয়তানি নেশা তাদের মধ্যে থেকে যায়। পবিত্র রমজান মাসে আল্লাহ রহমতে ভর